দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো এই তো সকালে টিফিনের জন্য পরোটা বানিয়ে নিচ্ছি। তো এই তো পরোটা ভেজে নিয়ে চলে এসেছি। খুব সিম্পল একটা পরোটা, শুধু জাস্ট রুটির মতো বেলে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। তো পরোটাটা খুব নরম হয়েছিল ও সফট। তো বাড়িতে মিষ্টি ছিল আর হচ্ছে কেন আলুর তরকারি দিয়ে খেয়ে নিলাম। তো এখন সবজি বাজার নিয়ে এসেছে। তো সবজি বাজারগুলো আমি একে একে দেখছি যে কি বাজার নিয়ে এসেছে। তো এই তো বিট এনেছে, পেঁয়াজকালি, লাল কুমড়া, গাজর ও পাতাকপি নিয়ে এসছে, ওলকপিও এনেছে, আর কিছুটা মটরশুঁটি আর টমেটো নিয়ে এসছে। এই ছিল আজকের সবজি বাজার আমাদের। তো সবজি বাজারগুলো গুছিয়ে নিয়ে চলে এসেছি। বুকরে একটা এলোমেলো করে রেখে দিয়েছে ছেলেরা। তো বইগুলো আমি এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি। এখন চলে এসেছি রান্নায়। তো এই তো ভেটকি মাছের কালিয়া হচ্ছে। তো আমার হয়ে গেছে রান্না ভেটকি মাছের কালিয়াটা। আর এদিকে আমি কড়াই শাক সিদ্ধ করতে বসিয়েছি লবণ ও পানি দিয়ে। তো কড়াই শাক ভাজি করার জন্য আমি এখানে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো কড়াইতে কোনো তেল ব্যবহার করছি না এখানে আমি। তো লঙ্কাগুলো ভেজে আমি একে একে বোটাগুলো ছাড়িয়ে ফেলে দিচ্ছি। এখন একটা প্লাস্টিক নিয়েছি। তো এই তো প্লাস্টিকের মধ্যে লঙ্কাগুলো দিয়ে হাত দিয়ে এইরকম একটু মথে নিলে হয়ে যাবে লঙ্কা গুঁড়া। এই ভাজা লঙ্কা গুঁড়াটা কিন্তু খুব সুন্দর হয় দেখুন। তো একটা কৌটোতে করে আমি এগুলো এরকম করে ঢেলে রাখি। এইভাবে রেখে দিলে আপনি যত দিন খুশি রেখে খেতে পারবেন। যে কোনো ভর্তায় বলেন বা শাক ভাজিতে বলেন, বেগুন শিম ভাজিতে দিয়ে খেতে পারবেন। তো এই তো আমি শিম ভাজি শাক ভাজিতে দিয়ে দিচ্ছি। তো এখন অনেকটা পানি রয়েছে, এই পানিটা আমি মেরে নেব। তো প্রেশার কুকারে আমি এই তো মাংস সিদ্ধ করতে দিয়েছি ওদিকে, আর এদিকে ভাবলাম শাক বাগান দেওয়ার জন্য উচ্চটা রসুন থেঁতো করে নিচ্ছি। তো শাক ভাজি করার জন্য আমি এখানে একটু তেল গরম করে নিয়ে তাতে আমি রসুন থেঁতোটা দিয়ে দেব। রসুনটা একটু লাল হয়ে গেলে এতে আমি সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেব। দিয়ে একটু উল্টে পাল্টে নিলেই রেডি হয়ে যাবে শাক ভাজি। তো সবাই এইভাবে শাক বাগার দেন, তবুও আমি যেভাবে বাগার দিই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই তো রসুন লাল হয়ে গেছে, শাকটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিলেই রেডি শাক ভাজি। তো এই বছর প্রথম আমি এই কড়াই শাক ভাজি খাচ্ছি। তো এখন একটা প্লেটে করে আমি কড়াই শাক ভাজিটা ঢেলে নেব।
তো এখানে একটা কড়াইতে আমি পেঁয়াজ লাল করে নিচ্ছি, নিয়ে আমি মাংস সিদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিলাম। এই মাংসের মধ্যে এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে কষিয়ে নেব ভালো করে। তো এইভাবে মাংস কষে যদি কোনো সবজি রান্না করা যায় তো অসাধারণ লাগে খেতে। আর সবজির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো আমি এই তো লাল কুমড়াটা এখন দিয়ে আবারও ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো দেখুন লাল কুমড়া মাংস কেমন হয়েছে। ওই তো ভেটকি মাছের কালিয়া, আর এখানে রয়েছে শাক ভাজি। আজকের দুপুরের ভাতের সঙ্গে এই তো তিন পদ তরকারি। তো আমার এতটুকু ভিডিওতে যদি কারোর কোথাও একটু ভালো লেগে যায় প্লিজ একটি লাইক করে দেবেন, আর চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যদি আপনি কাজটি করে থাকেন অলরেডি তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখুন একটা কুড়োনি নিয়েছি, আর একটা আমি বিট আগে থেকে ছিলে নিয়েছিলাম। তো বিটটা এইভাবে কুড়োনির সাহায্যে আমি কুড়ে নিচ্ছি। তো এই তো আমার বিট করা হয়ে গেছে। এদিকে পাতাকপিটা আমি কুচে নিচ্ছি, ধনিয়া পাতা কুচে নিয়েছি ও একটা বড় সাইজ, পেঁয়াজ কুচে নিয়েছি, কয়েকটি কাঁচা লঙ্কাও নিয়েছি এর সঙ্গে কুচিয়ে। তো কোরানো বিটটা নিয়ে নিলাম। এবার আমি 1 কাপ মতো পাতাকপি কুচি নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এবং পাতাকপিটা, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা সব উপকরণ আমি একসঙ্গে দিয়ে দিলাম। এর উপরে আমি আদা রসুন পেস্ট দিলাম 1.5 চামচ মতো, 1 চামচ হলুদ গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে। ও একটু জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তো এইভাবে হাত দিয়ে ভালো করে মাখতে হবে যাতে করে এর থেকে একটু পানি বের হয়। তো এখানে একটা ট্রিপস আছে, কিন্তু এতে পানি ব্যবহার করা যাবে না। পানি যদি দিয়ে থাকি তো তাহলে এটা মুচমুচে খেতে হবে না। তো এই তো 1 কাপ আমি বেসন দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। দেখুন কতটা নরম হয়ে গেছে বিনা পানিতে। তো যারা এখনও এই ভেজিটেবিল পেঁয়াজু বানাননি বাড়িতে তো প্লিজ একবার বানিয়ে দেখুন। এখন শীতের সিজন, সব বাড়িতে এই সবজি থেকে যায়। তো এইভাবে হাত দিয়ে চাপটা চাপটা করে নিয়ে আমি শেপ দিয়ে আর তেলের মধ্যে একে একে সবগুলো ছেড়ে দিচ্ছি, ঠিক যেমন পেঁয়াজি বানানো হয়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে উপর থেকে ও ভিতরে কাঁচা থেকে যাবে। এটা কিন্তু লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে। আপনি যদি 8-10 ঘন্টা পরে যদি খান তবুও দেখবেন মুচমুচে থাকবে এই পেঁয়াজিগুলো। এক কথায় বলা হয় ভেজিটেবিল পকোড়া বা সবজির পকোড়া।
তো একটা বিট দিয়ে ও এক কাপ পাতাকপি কুচি দিয়ে আমার প্রায় 15টা 16টার মতো ভেজিটেবিল পকোড়া বানিয়েছিলাম আমি। দেখুন আস্তে আস্তে কালারটা কত সুন্দর আসছে। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো একটা প্লেটে করে তুলে নেব। তো দেখুন কত সুন্দর, দেখতে যেমন লাগছে খেতেও ঠিক তেমনই অসাধারণ স্বাদ ছিল। একটা ভেঙে আমি দেখিয়ে দেব ভেতরটাও, ঠিক একদম দেখুন পারফেক্ট হয়েছে দেখুন। তো দেখে এখন লোভ সামলাতে পারছি না, এখন খাওয়ারই পালা। তো পেঁয়াজু সবাই মিলে খেয়ে নিয়েছি, এখন আমি চা খেয়ে নেব। শীতের সন্ধ্যা, একটু চা না হলে মন ভরে না। তো বিস্কুট দিয়ে চা খেয়ে নেব। এই তো চা খেতে খেতে বিদায় নেব, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।